মনে করেন আমার একজন শত্রু আছে, আমি অনেক 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 বড় একটা ডকুমেন্ট লিখে রেখেছি যেটা আমার শত্রু সহ্য হচ্ছে না। তো সে কি করলো, আমি লিখে রেখে সাপোজ ধরেন ওয়াশরুমে চলে গেছি বা আমার বস আমাকে ডাকলো যে এদিকে আসো, আমি গেলাম চলে গেলাম, সে করলো কি ব্যাক স্পেস মেরে বা একদম ডিলেট করে একেবারে করলো কি আমার ফাইলটাকে সেভ করে রাখলো। যেমন সাপোজ ধরেন এই লেখাটাকেই যদি ব্যাক স্পেস মেরে একেবারে একেবারে সব কিছু ডিলেট বা অনেক অনেকখানি ডিলেট করে আমি সারাদিন পরিশ্রম করে লিখেছি, সে এতটুকু রেখেছে, আমার আর লেখা নাই, সে সেভ করে রেখে দিল যে হ্যাঁ এইভাবে এই সেভ সেভ করে রেখে দিল। এখন হলো কি, আমি এসে দেখলাম ও মাই গড, আমার সারা দিনের লেখাই শেষ। এখন এখন মজার ব্যাপার হলো, আমি তো আর এইভাবে রেখে দিই, আমি তো জানি আমার পাশেই শত্রু আছে, তাহলে কি এভাবে তো রেখে নিই। তাহলে চলুন দেখি সে কতটুকু নষ্ট করেছে আমার, অল মার্ক আপ দে, ও মাই গড, সব লেখাই সে নষ্ট করে দিয়েছে। কিন্তু না, আমি দেখে ফেলেছি সে এতটুকু লেখা নষ্ট করেছে। তাহলে এটা কিভাবে হলো, এত তাড়াতাড়ি বের করে ফেললাম? আমি আসলে ট্র্যাক চেঞ্জ দিয়ে রেখেছিলাম, সে তো ট্র্যাক চেঞ্জ, এখন দেখি লক ট্র্যাক চেঞ্জ ছিল। ও মাই গড, এখানে পাসওয়ার্ড দিয়েছিল, সে তো খেয়াল করেনি, কিংবা পাসওয়ার্ড ছিল সে বুঝতেই পারেনি, বা বুঝতে পেরেছে পাসওয়ার্ড আছে, সে চেঞ্জও করে দিয়েছে কিন্তু পাসওয়ার্ড তো আনলক করতে পারেনি। তাহলে কি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে ওকে করলাম, ট্র্যাক চেঞ্জ ট্র্যাক চেঞ্জেস এখন অফ করে দিলাম, এখন সবগুলো লেখা তো লাল হয়ে গেছে, আবার কি স্ট্রাইক থ্রো যেটাকে বলে, কাক মানে লেখার উপরে দাগ চলে এসেছে মানে কেটে দিয়েছে। তাহলে এখানে গিয়ে ট্র্যাক চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে করা যায়, কিংবা লক ট্র্যাকিং দিয়ে দিলে হয়, লক ট্র্যাকিং দিয়ে মনে সবচেয়ে বেশি বেস্ট, শুধু ট্র্যাক চেঞ্জে দিলে এখন কে কি কি কেটে দিল সবকিছুই পরবর্তীতে আবার আনা যায়, আর যদি লক করে দেওয়া হয় তাহলে কেউ যদি কেটেও দেয় সেভও করে রেখে, কিন্তু কিন্তু কি হবে হবে হলো, সে আসলে সবকিছু কাটতে পারেনি, আপনি আবার নিয়ে আসতে পারবেন। অল মার্ক আপে আমি অরিজিনাল দেওয়া ছিল, অরিজিনাল হ্যাঁ অরিজিনালে দেওয়া ছিল বিদায়, সে বুঝতে পারেনি সব কেটে দিয়েছে, ঠিক আছে। এখন সিম্পল মার্ক আপ যদি দেয়া থাকতো তাহলে এমন একটা দাগ শো করতো বাম দিকে, তার পরবর্তীতে অল মার্ক আপে স্ট্রাইক থ্রো যেটা একটু আগে আসলো, নো মার্ক আপ, কোনো মার্ক আপই থাকবে না, সে বুঝতেই পারেনি, আর অরিজিনাল দিয়ে আমার সব লেখা আগের মতো ফিরে নিয়ে আসব। আর এইখানে শো মার্ক আপ, যদি আমি এখানে সিম্পল মার্ক আপে বা অল মার্ক আপে যদি, তাহলে রেড হয়ে গেলো, আর নো মার্ক আপ কোনো কিছুই রাখলাম না, এসে দেখবো শো মার্ক আপে কমেন্ট ইনসার্ট অ্যান্ড ডিলিশন ফরম্যাটিং, যদি দেখাই, সরি এখানে তো নো মার্ক আপ সিম্পল মার্ক আপে রাখলাম, শো মার্ক আপ এখানে ফরম্যাটিং বা ইনসার্ট অ্যান্ড ডিলিশন, এই যে অপশনটা লাল একটা অপশন দেখাচ্ছে ইনসার্ট অ্যান্ড ডিলিশন, এটা চলে গেল। যদি ট্রিক আনচেক করে রাখি কমেন্ট, কমেন্ট এখন কথা হচ্ছে কমেন্ট কোথায়, যে কমেন্ট যদি কোনো কমেন্ট করে রাখে যে শো কমেন্ট হয়, যে কমেন্ট এখন যদি কমেন্টটা উঠিয়ে দেই তাহলে তো কমেন্ট থাকলো না, কমেন্টও রেখে দিলাম। এখানে রিভিউ পেনে একটা অপশন যেটা থেকে আমরা রিভিউ করেছি যে সে কি কি কেটে দিয়েছিল, রিভিশন ওয়ান, এখান থেকে দেখা যাচ্ছে সে অনেক কিছু কেটে দিয়েছিল। আর এই রিভিউ পেনটা দুই ভাবে, একটা ভার্টিক্যালি খাড়া ভাবে হয়েছে, আর হরিজন্টালি যদি দেই রিভিউ পেন হরিজন্টাল নিচে শো করবে, নিচে শো করলো কি কি কাটলো সবই তো দেখে ফেললাম। তারপর পরবর্তীতে এখানে অরিজিনাল দিলে অরিজিনাল ব্যাক ব্যাক চলে আসবে এক, তার পরবর্তীতে যদি রিজেক্ট দিই, রিজেক্ট অল চেঞ্জেস এন্ড স্টপ ট্র্যাকিং, হ্যাঁ যতই চেঞ্জ করেছে সব চেঞ্জ রিজেক্ট করে দিয়ে ট্র্যাকিংটাকে স্টপ করে দিলাম, এখন আর ট্র্যাকিং হবে না, এখন যদি কেটে দিই তাহলে আর ফিরে পাবো না। আর অ্যাকসেপ্ট হলে যে ঠিক আছে যা চেঞ্জ করেছে, ঠিক আছে বাবা তুমি সব চেঞ্জ করেছো আমি অ্যাকসেপ্ট করে নিলাম, তাহলে অ্যাকসেপ্টে টিপ দিলে অ্যাকসেপ্ট অল চেঞ্জ এন্ড স্টপ ট্র্যাকিং,
আর এখানে শুধু অ্যাকসেপ্ট অল চেঞ্জেস দিলে অ্যাকসেপ্ট হবে, কিন্তু ট্রেকিংটা স্টপ হবে না। আর অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ টু নেক্সট, অ্যাকসেপ্ট করলাম এবং পরবর্তীতে আবার কাজে লেগে গেলাম, মুভ টু নেক্সট, এই তো। তাছাড়া আর কি আছে এখানেও? সেম অবস্থা, রিজেক্ট আর মুভ টু নেক্সট, তার পরবর্তীতে প্রিভিয়াস, নেক্সট, এগুলো আসলে কমেন্ট গুলো, জাম্প টু দ্য নেক্সট ট্র্যাক, ট্র্যাক চেঞ্জেস, অনেকগুলো চেঞ্জ করা হয়, জাম্প টু দ্য প্রিভিয়াস চেঞ্জেস। হ্যাঁ, এটা আসলে যদি এইখান থেকে অল্প একটু চেঞ্জ করা হলো, আবার এইখান থেকে চেঞ্জ করা, বা বিভিন্ন পেজ থেকে চেঞ্জ করা হলো, সেই ক্ষেত্রে নেক্সট করে 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 দেখা যাবে যে কোথায় কোন কোন পেজে এই চেঞ্জ গুলো করা হয়েছে। তার পরবর্তী অপশন হলো কম্পেয়ার। সাপোজ আমাকে একটা ডকুমেন্ট দেওয়া হলো, বলো হলো যে রিভাইজ দিয়ে, বা কোনো যদি সংশোধনী থাকে সেটা সংশোধন করে সেটা দেওয়ার জন্য। তো প্রথমে যেহেতু আমি সংশোধন করব, আসলে কি সংশোধন করলাম কিনা সে জানবে কিভাবে? সে তো অবশ্যই কম্পেয়ার করবে, হয়তো কম্পেয়ার করা তো এত সহজ না, কোথায় সংশোধন করেছে, কিন্তু এটা খুব সহজেই করা যায়। যদি প্রথমে আমি ট্র্যাক চেঞ্জে ক্লিক করে, সে অবশ্যই বলে দেবে যে ট্র্যাক চেঞ্জে ক্লিক করে এটা কম্পেয়ার করার জন্য, যে আমার এটা মেন ডকুমেন্ট, আমি এখানে সাপোজ 241-এর জায়গায় 300 করে দিলাম, সরি, এখানে স্ট্রাইক থ্রো হওয়ার কারণ হলো অরিজিনাল শো করেছে এখানে, নো মার্কআপ। হ্যাঁ, এখানে 140-এর জায়গায় 41-এর জায়গায় 300 করে দিলাম, 30 বছরের জায়গায় করে দিলাম 30 বছর, বা এখানে 250-র জায়গায় করে দিলাম 350, বা বিভিন্ন কিছু যাই চেঞ্জ করি, বা আরো কিছু দায়ের জায়গায় দেট করে দিলাম, শুধু বোঝানোর জন্য। সবকিছু আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর আমি সেভ করে তাকে একটা ফাইল পাঠিয়ে দিলাম, ডকুমেন্টের নাম দিলাম ওয়ান, ওয়ান দিয়ে সেভ করলাম, তাকে ডকুমেন্টটা পাঠিয়ে দিলাম। এখন সে তো কম্পেয়ার করবে, কিভাবে কম্পেয়ার করবে, ট্র্যাক চেঞ্জ এখন অফ করে দিবে, যাই হোক, এখন সে কম্পেয়ার করবে, হয় একটা নিউ ডকুমেন্ট খুলবে, কিংবা এই ডকুমেন্টে থেকে সে করবে কি, কম্পেয়ারে ক্লিক করবে, কম্পেয়ার কম্পেয়ার করবে তার অরিজিনাল ডকুমেন্ট, যে অরিজিনাল ডকুমেন্টটা দিয়েছিল, অরিজিনাল ডকুমেন্টটা ওপেন করবে, রিভাইজ ডকুমেন্ট, সে রিভাইজ, আমি যে রিভাইজ দিয়েছিলাম, আমি যে রিভাইজ দিয়েছিলাম যে ডকুমেন্টটা, সেই ডকুমেন্টটা সে ওপেন করবে। ওপেন করার পরবর্তীতে অপশন যে মুভস কমার্স, মানে যেই যে ফরম্যাটিং গুলো আছে সবগুলো চেক করে দিবে। এখন শু চেঞ্জ এট ক্যারেক্টার লেভেল চেঞ্জ দ্য ওয়ার্ড লেভেল, অবশ্যই ক্যারেক্টার লেভেলে দিয়ে দেবে একদম নিখুঁত আকারে, যে কি কি চেঞ্জ করা হয়েছে সব দেখবে। এখন কি ওর শো চেঞ্জ ইন কি নিউ ডকুমেন্টে দেখাবে, না অরিজিনাল ডকুমেন্টে, না রিভাইজ ডকুমেন্টে, অবশ্যই নিউ ডকুমেন্টে দেখানোই ভালো। ওকে করে দিলাম, ওকে। অন আর বোথ অফ দ্য কম্পেয়ার ডকুমেন্ট কন্টেন ট্র্যাক চেঞ্জ ফর দ্য পারপাস অফ দ্য কম্পারিজন, ওয়ার্ড উইল কনসিডার দিস চেঞ্জ টু হ্যাভ বিন অ্যাকসেপ্টেড, কন্টিনিউ উইথ দ্য কম্পারিজন, ইয়েস ইয়েস এ ক্লিক করলাম। এখন দেখিয়ে দিচ্ছে কি কি চেঞ্জ করলাম আমি, আসলে আমি ডিলেট করেছিলাম, দা ডিলেট করেছি, স্ট্রাইক থ্রু দিয়ে থ্রু দিয়ে দেখিয়ে দিচ্ছে, দ্যাট দ্যাট লিখেছি, দা কেটে, তার পরবর্তীতে যে 250 জায়গায় 300 লিখেছিলাম এটাও দেখিয়ে দিচ্ছে। এখানে কিন্তু একটা লিস্ট আকারে এসেছে, রিভিশন, 17 রিভিশন দিয়েছিলাম, 17 রিভিশন, কি কি কেটেছি কি কি সব এখানে শো করেছে একদম ডিটেল আকারে। এখানে অরিজিনাল ডকুমেন্টটা শো করছে, ডান দিকে দেখা যায় অরিজিনাল ডকুমেন্ট, অরিজিনালে কি ছিল, আর এখানে শো করছে রিভাইজ ডকুমেন্ট, রিভাইজ আমি কি করেছি, একেবারে ডিটেলস শো করেছে। এইভাবেই তো কম্পেয়ার করা যায় দুটো ডকুমেন্টে। তার পরবর্তীতে আছে আরেকটা অপশন, আছে কম্বাইন, কম্বাইন করা যায় একটা ডকুমেন্টে। সাপোজ অরিজিনাল ডকুমেন্টটা নিলাম, তার পরবর্তীতে নিলাম রিভাইজ ডকুমেন্ট, রিভাইজ ডকুমেন্ট ওপেন করে দিলাম, তার পরবর্তীতে নিউ ডকুমেন্টে ওপেন করব। এখন কম্বাইন্ড এর ক্ষেত্রে হবে ইনসার্টেড ডেট, আর এখানে অরিজিনাল ডকুমেন্টে শো করছে এটা, রিভাইজ ডকুমেন্টে ডেট, অনেকটা সেমই, কম্বাইন্ড ফরম্যাটেড হাইপারলিঙ্কড,
এই তো এখানে শু করছে কম্বাইনে, মানে অ্যাডজাস্ট করার জন্য আর কি এটা দিয়েছে, যে আসলে কি কি চেঞ্জ করেছে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এখান থেকে আমরা সেটা শুধরে নিতে পারবো, যে চেঞ্জটা দেখিয়ে দিচ্ছে বাম দিক দিয়ে যে এই লাইনগুলোই চেঞ্জ করা হয়েছে। তার পরবর্তী একটা অপশন আছে রেস্ট্রিক্ট এডিটিং, যদি রেস্ট্রিক্ট এডিটিং এ দেই, আসলে নাম শুনলেই বোঝা যায় যে এডিটিং এ রেস্ট্রিকশন, যে বাধা দেবো যে এখানে কোনো এডিট চলবে না। ফরমেটিং রেস্ট্রিকশন, লিমিট ফরমেটিং টু সিলেকশন অফ স্টাইল, লিমিট করে দিতে পারবো। এখানে সেটিং একটা অপশন আছে, সেটিং থেকে কি কি লিমিটেশন দিব, যে লিমিট ফরমেটিং টু সিলেক্টেড স্টাইল আর্টিকেল সেকশন, মানে যেগুলো লিমিটেশন দিয়ে দিবে এগুলো আসলে চেঞ্জ করতে পারবে না এখান থেকে, বা অল দিলে অল, ওকে করে দিলে হবে যে এগুলো কোনোটাই চেঞ্জ করতে পারবে না। দ্য ডকুমেন্ট মে কন্টেন ফরম্যাটিং ও স্টাইল দ্যাট আর নট অ্যালাউড, ডু ইউ ওয়ান্ট টু রিমুভ দেম? ইয়েস করলে যে ফরম্যাটিং ফরম্যাটিং রেস্ট্রিকশন গুলো আমরা চেঞ্জ করেছিলাম ডকুমেন্টে, আসলে এভাবেই ছিল। তো পরবর্তীতে সেখান থেকে লিমিট করে দিতে পারবো, লিমিট চাইলে লিমিট করে দিতে পারবো। তার পরবর্তীতে এডিটিং রেস্ট্রিকশন একটা অপশন আছে, এখান থেকে সবকিছু চাইলে লিমিট করে দিয়ে ওকে করে দিলেই এডিটিং আর নিবে না, কোনো এডিট করতে পারবো না, যা ছিল একদম সোর্স ফাইল হিসাবে শো করবে, যা যেমন থাকবে সবই সেম থাকবে, কোনো চেঞ্জ অ্যালাউ হবে না এখানে। এখানে আছে অ্যালাউ অটো ফরমেটেড টু ওভাররাইট ফরমেটিং রেস্ট্রিকশন, অ্যালাউ করে দিলে আসলে ফরমেট করা যাবে, তাহলে ক্যান্সেল করে দিলাম। এখানে এডিটিং রেস্ট্রিকশনে একটা আছে ট্র্যাক চেঞ্জ, একবার তো ট্র্যাক চেঞ্জের অপশন দেখালামই, অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং ইন দ্য ডকুমেন্ট, যদি অ্যালাউ করে দেই তাহলে ট্র্যাক চেঞ্জ কি কি চেঞ্জ করছি সেটা শো করবে। তার পরবর্তীতে আরেকটা অপশন আছে স্টার্ট এনফোর্সমেন্ট, আর ইউ রেডি টু অ্যাপ্লাই দিস সেটিং? ইউ ক্যান টার্ন দেম অফ লেটার, মানে যে কোনো সময় এটা বন্ধ করে দিতে পারবো, যে এনফোর্সমেন্ট, যে যদি কেউ এটা এডিট করতে চায় একদম সাথে সাথে বন্ধ করে দেবে, এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, যে যে কোনো একটা পাসওয়ার্ড ক্লিক করার পর একটা পাসওয়ার্ড প্রোটেকশন দিয়ে দিলাম, ওকে। তাহলে কি হলো, আমি যদি কোনো এডিট করতে চাই এখন কি হলো, যে সেম সেম হিসাবে যে ট্র্যাক চেঞ্জ, সে আমরা পাসওয়ার্ড প্রোটেকশন দিয়েছিলাম, সেম একটা অপশন এখানে পাসওয়ার্ড দিলে এখানে আর কি শো করছে প্রভাব, যদি প্রভাবটা কেটেও দিই, সাপোজ এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলে ট্র্যাক চেঞ্জ যে করেছি সেই সবগুলো আবার শো করবে। রেস্ট্রিকশন এডিটিং এই ট্র্যাক চেঞ্জেরই একটা অপশন রেস্ট্রিকশন এডিটিংটা, ঠিক আছে, এটা তেমন কিছু না, অরিজিনালে শো করে দেই অরিজিনাল। অরিজিনালে তো স্ট্রাইক থ্রু আসলো কেন, অরিজিনাল ওকে। তা পরবর্তীতে হাইডিং, হাইডিং কে ক্লিক করলাম, ও মাই গড, কিছুই তো হলো না, কিছুই হচ্ছে না, দেখি আরেকবার টিপ দিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না, হবে না হবে না। হাইডিং অরিজিনালে শো করলাম, হাইডিং হাইডিং এখানে কি ইস্যু করছে, শো মার্কআপ, মার্কআপ শো করেছে, আসলে হাইডিং এর কাজটা এটা না, হাইডিং কে এটাও করা যায়। আরেক কাজ আছে হাইডিং এর, সেটা দেখিয়ে দিচ্ছি। হাইডিং এখানে যেহেতু ইঙ্ক, মানে কালির কথা বলা হচ্ছে, যে যদি কোনো আমরা একটা প্রিভিউ করি কোনো একটা পেপার, সেক্ষেত্রে টেক্সটের উপরে যদি আমরা মার্ক আপ করে রাখি একটা কালার দিয়ে, ইয়েলো গ্রিন যে কোনো কালার, সেই সব কালার গুলো হাইড করার জন্য আমি